একজন মানুষের পক্ষে অতিরিক্ত বা বেশি ঘুমানো কি সম্ভব কি না, এর সরাসরি বিজ্ঞানভিত্তিক জবাব হচ্ছে এটা সম্ভব না। তাহলে অনেক মানুষ যে বলে থাকে যে তারা অতিরিক্ত ঘুমায় বা তাদের সব সময় ঘুম পায়, এটা কেন হয়? আজকে আমরা অতিরিক্ত ঘুম নিয়ে কথা বলবো, কেন এই সমস্যা দেখা দেয় এবং একজন মানুষ কি করে এখান থেকে বের হয়ে আসতে পারে। আপনাদেরকে আমন্ত্রণ। আমি আহসানাজি সরকার, আমি একজন সাইকিয়াট্রিস্ট বা মানসিক রোগ বিশেষজ্ঞ। এছাড়া আমি গবেষণা করি, আমি একটা সাইকিয়াট্রি জার্নালের এডিটর হিসাবে কাজ করি। আমার ইন্টারেস্ট হচ্ছে সাইকিয়াট্রি, নিউরোসাইকিয়াট্রি এবং বিহেভিয়ারাল নিউরোসায়েন্সে। আমি বিশ্বাস করি মানুষকে যদি বৈজ্ঞানিকভাবে সঠিক তথ্য দেওয়া যায় তাহলে মানুষ নিজেকে বুঝতে পারে, আর মানুষ যদি নিজেকে বুঝতে পারে তাহলে তার বিকাশ এবং ওয়েলবিং দুটোই নিশ্চিত হয়। তাহলে আজকে আমরা অতিরিক্ত ঘুম নিয়ে কথা বলবো। অতিরিক্ত ঘুম হচ্ছে আপনার ইচ্ছা না থাকা সত্ত্বেও আপনি ঘুমিয়ে পড়ছেন, বা যেখানে আপনার ঘুমিয়ে পড়ার কথা না সেখানে আপনি ঘুমিয়ে পড়ছেন। মনোবিজ্ঞানের ভাষায় অতিরিক্ত ঘুমের সংজ্ঞা বলা হয়ে থাকে যে 7 থেকে 9 ঘন্টা ঘুমানোর পরও আপনি যদি যেখানে সেখানে ঘুমিয়ে পড়েন বা ইচ্ছা না থাকা সত্ত্বেও ঘুমিয়ে পড়েন, অথবা 7 থেকে 9 ঘন্টা ঘুমানোর পরেও আপনি যদি প্রাণবন্ত বা সতেজ অনুভব না করেন, তাহলে খুব সম্ভবত আপনার অতিরিক্ত ঘুমের সমস্যা রয়েছে। মজার ব্যাপার হচ্ছে যখন বিজ্ঞানীরা কোনো মানুষকে অতিরিক্ত বা বেশি ঘুমানোর সুযোগ দেন তখন তারা অতিরিক্ত বা বেশি ঘুমাতে পারে না। অর্থাৎ একজন মানুষের গড়ে যদি আমরা ধরে নিই 7 থেকে 9 ঘন্টা ঘুমের প্রয়োজন, তাকে যদি আরও বেশি ঘুমানোর সুযোগ দেওয়া হয় 11 ঘন্টা 12 ঘন্টা, তাহলেও সে বেশি ঘুমাতে পারবে না। এর কারণ হচ্ছে আমরা কখন ঘুমোতে যাব এবং কতক্ষণ ঘুমাবো সেটা মূলত সার্কেডিয়ান রিদম বা দেহ ঘড়ি দ্বারা নিয়ন্ত্রিত হয়। আর আরেকটা জিনিস নিয়ন্ত্রণ করে, সেটা হচ্ছে স্লিপ প্রেশার বা ঘুমের চাপ। কোনো কারণে যদি স্লিপ প্রেশার বা ঘুমের চাপের সমস্যা দেখা দেয় অথবা আমাদের সার্কেডিয়ান রিদমের সমস্যা দেখা দেয়, তখন আমাদের কাছে মনে হয় যে আমাদের বেশি ঘুম পাচ্ছে বা আমরা অতিরিক্ত ঘুমাচ্ছি, কিন্তু আমরা আসলে অতিরিক্ত ঘুমাচ্ছি না। তাহলে আমরা বোঝার চেষ্টা করি আসলে কি হচ্ছে। স্লিপ প্রেশার বা ঘুমের চাপ হচ্ছে প্রতি ঘন্টা জেগে থাকার জন্য আমাদের মধ্যে 20 থেকে 30 মিনিট ঘুমের একটা চাপ তৈরি হয়। তো আমরা যদি 10 ঘন্টা জেগে থাকি তাহলে আমরা 200 থেকে 300 মিনিট একটা ঘুমের চাপ অনুভব করব। এরপর আমরা কখন ঘুমাতে যাব এটা আবার নির্ভর করবে আমাদের দেহ ঘড়ির উপরে। দেহ ঘড়ি এবং মেলাটোনিন হরমোন আমাদেরকে সিগন্যাল দেয় যে এখন ঘুমের সময় এবং এখন ঘুম থেকে ওঠার সময়। একজন মানুষ সাধারণত 14 থেকে 16 ঘন্টা জেগে থাকে এবং এটার উপর হিসেব করে আমরা বলি যে তার 7 থেকে 9 ঘন্টা গড়ে ঘুমানো উচিত। যারা কমপ্লেইন করে যে তাদের বেশি ঘুম পায় বা তারা ঘন ঘন ঘুমায় বা তাদের অতিরিক্ত ঘুমের সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে আসলে স্লিপ প্রেশার বা ঘুমের যে চাপ আছে সেটা দূর হচ্ছে না। ঘুমের চাপ বা স্লিপ প্রেশার কেন দূর হচ্ছে না, তার দুটো কারণ আছে। একটা হচ্ছে আমাদের ঘুম বা স্লিপ প্রেশার নির্ভর করে আমরা কতক্ষণ ঘুমিয়েছি তার উপর। দ্বিতীয় হচ্ছে আমাদের ঘুমের গুণগত মান কি। আমরা যদি 7 থেকে 9 ঘন্টা টানা ঘুমিয়ে থাকি তাহলে আমাদের ঘুমের চাপ চলে যাওয়ার কথা। যদি আমাদের টানা ঘুম না হয় সেক্ষেত্রে আমাদের দিনের বেলা ঘুম পাবে, অতিরিক্ত ঘুম পাবে বা আমাদের ঘুম ঘুম ভাব লাগবে। তো আমরা ঘুমাতে যাওয়ার পরেও কেন আমরা টানা ঘুমাতে পারি না? ধরেন আপনি 12টার সময় ঘুমাতে গেছেন, আপনি মোবাইল টেপাটেপি করছেন, আপনি ঘুম আসছে আপনার 2টোর সময়। আপনি বিছানায় গেছেন 12টায় কিন্তু ঘুম আসছে আপনার 2টোর সময়। আবার সকাল 7টার সময় আপনাকে অফিসে যাওয়ার জন্য বা স্কুলে যাওয়ার জন্য উঠে যেতে হচ্ছে। তাহলে আপনি আসলে ঘুমাচ্ছেন 2টা থেকে 7টা 5 ঘন্টা। আপনার ঘুমের দরকার হচ্ছে 7 থেকে 9 ঘন্টা। তাহলে আপনার ঘুমের চাপ দূর করার জন্য যে টোটাল সময় ঘুমানো প্রয়োজন আপনি সেই সময়টা ঘুমাচ্ছেন না, তার ফলে সকালবেলা আপনার ঘুম পাচ্ছে এবং আপনার মনে হচ্ছে যে আপনি অতিরিক্ত ঘুমান। ঘুমের চাপের সাথে দ্বিতীয় আরেকটা জিনিস সম্পর্কিত, সেটা হচ্ছে স্লিপ সাইকেল। আমরা যখন ঘুমাই তখন প্রথমে আমাদের নন রেম স্লিপ হয়, তারপরে হচ্ছে রেম স্লিপ হয়, এবং নন রেম এবং রেম এই দুই ধরনের ঘুম মিলে আমাদের একটা সাইকেল তৈরি হয়। এই সাইকেলটাকে আমরা বলি 70 বা 90 মিনিটের একটা সাইকেল। তো ধরেন আপনি রাতের বেলা ঠিকমতো ঘুমাননি, এখন আপনার কাছে মনে হচ্ছে আমি দিনের বেলা একটু ঘুমিয়ে নেই, আপনি পড়াশোনা করছেন, তো আপনি আধ ঘন্টা ঘুমিয়ে নিলেন। ঘুম থেকে ওঠার একটু পরে দেখলেন
যে আবার আপনার ঘুম পাচ্ছে, এটা কেন হয়? আমরা যখন ঘুমাই তখন আমরা যখন একটা স্লিপ সাইকেল কমপ্লিট করি তারপরই আমাদের মনে হয় যে আমাদের ঘুমটা কমপ্লিট হয়েছে। তো আপনি যদি ঘুমাতে যান দিনের বেলা বা দুপুরবেলা, তাহলে অবশ্যই আপনাকে 70 থেকে 90 মিনিট বিছানায় থেকে ঘুমাতে হবে। এটা যদি আপনি না করেন তাহলে আপনার ঘুমের চক্র অসম্পূর্ণ থেকে যাবে, সেক্ষেত্রে আপনার ঘুমের চাপ বা স্লিপ প্রেশার দূর হবে না। যেই মায়েদের ছোট বাচ্চা আছে তারা দেখবেন যে সারাদিনই তারা মনে হচ্ছে যে ঘুমাচ্ছে। এটার কারণ হচ্ছে তারা কখনো চক্র পূরণ করে ঘুম সম্পন্ন করতে পারেন না, বাচ্চাকে যত্ন নিতে হয়, তার ফলে অনেকের কাছে মনে হয় যে তারা বোধহয় সারাদিনই ঘুমাচ্ছে। তাহলে দুটো কারণ, একটা হচ্ছে আপনি যখন ঘুমাচ্ছেন আপনি টানা 7 থেকে 9 ঘন্টা ঘুমাচ্ছেন না, আবার আপনি যখন ছোট স্লিপ নিচ্ছেন বা ছোট ধরনের ঘুম দিচ্ছেন তখন আপনি চক্র সম্পূর্ণ করছেন না। তৃতীয় আরেকটা জিনিস যেটা হচ্ছে অতিরিক্ত ঘুমের জন্য দায়ী হতে পারে, সেটা হচ্ছে আপনার বয়স যদি 10 থেকে 19-এর মধ্যে হয়। 10 থেকে 19 বয়স, এটা হচ্ছে বেড়ে ওঠার বয়স, এ সময় শরীর বেড়ে ওঠে বলে ঘুমের চাহিদাও বেড়ে যায়। তো আপনি যদি কিশোর কিশোরী হন তাহলে আপনার ঘুমের চাহিদা অন্যদের চেয়ে বেশি থাকবে এবং বেশি ঘুম পাবে। তো এটা হচ্ছে স্বাভাবিক ফিজিওলজি, এটা নিয়ে চিন্তার কিছু নাই। তাহলে আপনার স্লিপ প্রেশার দূর হচ্ছে না, তার একটা কারণ হচ্ছে আপনার যে সময়টা ঘুমানোর কারণ আপনি সেটার পর্যাপ্ত সময় পাচ্ছেন না, আপনি 7 থেকে 9 ঘন্টা ঘুমাচ্ছেন না। যদি আপনার মনে হচ্ছে যে আপনি বিছানায় 7 থেকে 9 ঘন্টা আছেন কিন্তু আসলে ঘুমে আপনি 7 থেকে 9 ঘন্টা নাই, আর দিনের বেলা আপনি যখন ঘুমাচ্ছেন তখন আপনি সাইকেল কমপ্লিট করছেন না, তার ফলে আপনার ঘুমের চাপ দূর হচ্ছে না। এর পাশাপাশি আপনার স্লিপ প্রেশার বা ঘুমের চাপ দূর হচ্ছে না তার কারণ হচ্ছে আপনার ঘুমের গুণগত মান ঠিক নাই। ঘুমের গুণগত মান ঠিক না থাকার কারণ হতে পারে আপনি যেই পরিবেশে ঘুমাচ্ছেন সেই পরিবেশে হয়তো শব্দ আছে, তার ফলে আপনার বারবার ঘুম ভেঙে যায়। আপনি যখন ঘুমাচ্ছেন তার ফলে হয়তো আলো আছে, এই আলো আপনার ঘুম ভেঙে যায়। আপনি হয়তো যেখানে ঘুমাচ্ছেন সেখানে অতিরিক্ত গরম বা অতিরিক্ত ঠান্ডা, তার ফলে আপনি ঠিকমতো ঘুমাতে পারছেন না। আবার আপনি যে বিছানায় ঘুমান সেই বিছানা হয়তো আরামদায়ক না, যে বালিশ ব্যবহার করেন সেটা আরামদায়ক না। তো এরকম যদি হয়, আপনি হয়তো বিড়াল বা কুকুর নিয়ে ঘুমাতে যান, এরকম যদি হয় তাহলে আপনার ঘুম ঠিকমতো মানসম্পন্ন হচ্ছে না, তাহলে ঘুম বারবার ভেঙে যায়। ঘুম ভেঙে যায় বলে সাইকেল পূরণ হচ্ছে না, আপনার ঘুমের চাপ কমপ্লিট হচ্ছে না। মানসম্পন্ন ঘুম না হওয়ার আরেকটা কারণ হচ্ছে আপনার যদি গ্যাসের সমস্যা থাকে, আপনার যদি পেট জ্বালা পড়ার সমস্যা থাকে, অ্যাসিডিটি থাকে, যদি এরকম হয় দেখা গেছে তাহলেও বারবার ঘুম ভেঙে যায়। যাদের নাক ডাকার সমস্যা আছে তাদেরও বারবার ঘুম ভেঙে যায়। ঘুম যে ভেঙে যাচ্ছে এটা আবার ওই ব্যক্তি বুঝেন না, তার ফলে তার কাছে মনে হয় আমি তো ঘুমিয়েছিলাম। আবার যাদের ক্ষেত্রে স্লিপ অ্যাপনিয়া আছে, ঘুমের সময় মাঝে মাঝে 10 সেকেন্ড বা তার বেশি সময়ের জন্য নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, তাদের ক্ষেত্রেও ঘুম ঠিকমতো মানসম্পন্ন হয় না। আবার যাদের ব্যথার সমস্যা আছে তারাও ঠিকমতো ঘুমাতে পারেন না। তো এরকম যদি কোনো সমস্যা থাকে তাহলে আপনার ঘুমের গুণগত মান ঠিকমতো হয় না, তার ফলে স্লিপ প্রেশার বা ঘুমের যে চাপ এটা দূর হয় না, তখন দিনের বেলা আপনাকে অতিরিক্ত ঘুমাতে হয়। তাহলে আপনাকে ঠিক সময় মতো ঘুমাতে হবে এবং আপনার ঘুমের গুণগত মান নিশ্চিত করতে হবে। তাহলে অতিরিক্ত ঘুমের কারণ হচ্ছে আপনার স্লিপ প্রেশার দূর হচ্ছে না, তার কারণ হচ্ছে যতটুকু সময় ঘুমানোর কথা আপনি সেই সময়টা ঘুমে কাটাচ্ছেন না, অথবা আপনি ঘুমে কাটাচ্ছেন কিন্তু ঘুমের মধ্যে বারবার ঘুম ভেঙে যাচ্ছে, মানসম্পন্ন ঘুম হচ্ছে না। স্লিপ প্রেশার ছাড়া আরেকটা জিনিস যেটা অতিরিক্ত ঘুমের পিছে দায়ী সেটা হচ্ছে সার্কেডিয়ান রিদম নষ্ট হয়ে যাওয়া। আমাদের দেহঘড়ির ছন্দ যদি কোনো কারণে নষ্ট হয়ে যায় তাহলে আমাদের ঘুমের সময় সিগন্যালও নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে আপনি হয়তো দিনের বেলা ঘুমাবেন, যখন ঘুমানোর কথা না তখন ঘুমাবেন, আর যখন ঘুমানোর কথা তখন জেগে থাকবেন। তাহলে দেহঘড়ি কেন নষ্ট হয়ে যায়? দেহঘড়ি নষ্ট হয়ে যায় আপনি যদি সকালবেলা ঠিক মতো ঘুম থেকে সময় মতো না ওঠেন, এবং ঘুম থেকে ওঠার পরে যদি সূর্যের আলো আপনার চোখের মধ্যে না যায়, যদি আপনি দিনের একটা নির্দিষ্ট সময় উজ্জ্বল আলোর নিচে না কাটান, সূর্যের উজ্জ্বল আলোর নিচে, আবার যদি সন্ধ্যাবেলায় আপনি যদি অন্ধকার ঘরের মধ্যে না থাকেন বা বাইরে না থাকেন, যদি আপনি সন্ধ্যার পর থেকে অতিরিক্ত উজ্জ্বল আলোর মধ্যে থাকেন, আপনি যদি রাতের বেলা টিভি দেখেন বেশি অথবা মোবাইল ফোন বেশি ইউজ করেন, তাহলে আপনার সার্কেডিয়ান রিদম নষ্ট হয়ে যাবে। আবার আপনার খাওয়া দাওয়ার যদি কোনো নির্দিষ্ট সময় না থাকে তাহলে আপনার সার্কেডিয়ান রিদম নষ্ট হয়ে যাবে। আপনি যদি বেশি রাত করে খান তাহলে
তাহলে হৃদম নষ্ট হয়ে যাবে। আবার আপনি যদি এক্সারসাইজ না করেন তাহলেও হৃদম নষ্ট হয়ে যাবে। তাহলে সার্কেডিয়ান রিদম বা দেহ ঘড়ি ঠিক করার জন্য আমরা বলি আপনি প্রতিদিন একই সময় ঘুম থেকে উঠবেন, 7টা থেকে 8টার মধ্যে। ঘুম থেকে ওঠার পরে 20 থেকে 30 মিনিট সূর্যের আলোর নিচে বসে থাকবেন। দিনে কমপক্ষে 1 থেকে 2 ঘন্টা সূর্যের আলো শরীরে লাগাবেন। আপনি সন্ধ্যার সময় 10 থেকে 15 মিনিট চেষ্টা করবেন অন্ধকার আলো যেন চোখে প্রবেশ করে। আপনি অধিক রাতে টিভি দেখবেন না, মোবাইল চালাবেন না। যদি চালাতেই হয় তাহলে আপনি আই প্রোটেকশন ফিল্টার ইউজ করবেন। এর বাইরে আপনার খাওয়ার একটা নির্দিষ্ট সময় থাকবে এবং চেষ্টা করবেন রাত 8টা থেকে 9টার পরে আর খাবেন না। এটা যদি করেন আপনার সার্কাডিয়ান রিদম ঠিক থাকবে, এক্সারসাইজ করবেন সকালবেলা অথবা বিকালে বা সন্ধ্যায়। আপনি যখন এগুলো ফলো করবেন তখন আপনার অতিরিক্ত ঘুমের সমস্যা কেটে যাবে, সার্কাডিয়ান রিদম ঠিক হয়ে যাবে। অতিরিক্ত ঘুমের আরেকটা কারণ থাকে খুব বেশি ক্লান্ত বোধ করা। খুব বেশি ক্লান্ত বোধ করতে পারেন আপনি যদি বিষণ্ন হন। যারা বিষণ্ন তারা খুব বেশি ক্লান্ত বোধ করেন। যারা বেশি দুশ্চিন্তা করেন তাদের ব্রেন অতিরিক্ত কাজ করে বলে তারাও ক্লান্ত বোধ করেন। যারা স্ট্রেসের মধ্যে থাকেন তাদেরও ব্রেন অতিরিক্ত কাজ করে, তার ফলে দিনের বেলা তাদের ক্লান্ত লাগতে পারে, ঘুম ঘুম লাগতে পারে। আবার যদি অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতা থাকে তাহলে সেক্ষেত্রেও আপনার মধ্যে ক্লান্ত ভাব আসতে থাকে। কিছু হরমোনের সমস্যা আছে, সেই ধরনের কোনো সমস্যা থাকলেও আপনি ক্লান্ত বোধ করতে পারেন। এর বাইরে কিছু রোগ আছে যেই রোগগুলো আপনার মধ্যে অতিরিক্ত ঘুম নিয়ে আসতে পারে। যেমন আপনার মধ্যে যদি হাইপারসমনোলেন্স ডিসঅর্ডার থাকে, নার্কোলেপসি থাকে, এই জাতীয় সমস্যা। তবে এগুলো হচ্ছে খুবই রেয়ার। অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতা হচ্ছে কমন। এটা হচ্ছে মেয়েদের ক্ষেত্রে বেশি দেখা যায়, তাদের মিনিস্ট্রেশনের মাধ্যমে প্রতি মাসে রক্ত যায়, তার ফলে আয়রন কমে যায়। তাহলে এক্ষেত্রে আপনাদের আয়রন সমৃদ্ধ যে খাবারগুলো আছে যেমন মাছ মাংস কলিজা কলা কাঁচা কলা বিশেষ করে কচু, এই ধরনের আয়রন সমৃদ্ধ খাবার যদি খান তাহলে আপনার দেহের রক্ত স্বল্পতা বা শূন্যতার সমস্যা কেটে যাবে। তো ক্লান্ত বোধ করা এটা বিষণ্নতার কারণে হতে পারে, দুশ্চিন্তা বা রক্ত স্বল্পতা এটা হচ্ছে অতিরিক্ত ঘুমের একটা কারণ হতে পারে। তবে সবচেয়ে কমন কারণ হচ্ছে আপনি পর্যাপ্ত সময় ঘুমাচ্ছেন না, আপনার ঘুমের গুণগত মান ঠিক নাই, অথবা আপনার সার্কাডিয়ান রিদম নষ্ট হয়ে গেছে। তাহলে আপনি এগুলো ঠিক করলে আপনার অতিরিক্ত ঘুমের সমস্যা কেটে যাবে। তাহলে আজকে আমরা ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি। আমরা বলছিলাম একজন মানুষের বেশি ঘুম হয় বা অতিরিক্ত ঘুম হয় যদি তার স্লিপ প্রেশার বা ঘুমের চাপ দূর না হয়। ঘুমের চাপ দূর না হওয়ার দুটো কারণ থাকতে পারে। একটা হচ্ছে আপনি পর্যাপ্ত সময় ঘুমাচ্ছেন না, অথবা ঘুমের সাইকেল বা চক্র কমপ্লিট করছেন না। আরেকটা হচ্ছে ঘুম মানসম্মত হচ্ছে না, ঘুমের মধ্যেই বারবার ঘুম ভেঙে যাচ্ছে। দ্বিতীয় আরেকটা কারণ আমরা বলছিলাম যদি সার্কেডিয়ান রিদম নষ্ট হয়ে যায়, আপনার দেহ ঘড়ির ছন্দ যদি ঠিক না থাকে। তাহলে আপনি যদি পর্যাপ্ত সময় ঘুমান, ঘুমের মানসম্মত ঘুম যদি নিশ্চিত করেন এবং যদি দেহ ঘড়ির ছন্দ ঠিক করেন তাহলে আপনার অতিরিক্ত ঘুমের সমস্যা কেটে যাবে। এর পাশাপাশি আমরা বলছিলাম যে বিষণ্নতা, অ্যাংজাইটি, অ্যানিমিয়া এই সব সমস্যার কারণে মানুষ ক্লান্ত বোধ করে, এসব ক্ষেত্রে আপনার অতিরিক্ত ঘুমের সমস্যা থাকতে পারে। তাহলে সেক্ষেত্রে আপনাকে একজন ডাক্তারের সাথে কথা বলতে হবে। এসব ফলো করার পর আপনি যদি দেখেন যে আপনার ঘুমের সমস্যা কাটছে না তাহলে আপনি একজন ডাক্তারের সাথে কথা বলবেন। তিনি আপনার ডিটেলস ইতিহাস নেবেন এবং আপনাকে একটা ডায়াগনোসিস করবেন। তিনি চিকিৎসা দিলে আশা করা যায় আপনার অতিরিক্ত ঘুমের সমস্যা কেটে যাবে। ভালো থাকবেন, আবার নতুন কোনো টপিক নিয়ে কথা হবে।